ওকে, সো এখন হলিউড গসিপসগুলোর মধ্যে থাকছে, তাহলে পাস্ট রিলেশনশিপের কারণে এখন বিয়ে করতেও ভয় পাচ্ছে রবার্ট প্যাটিনসন, সেই সঙ্গে থাকছে ওয়াও হিউ জ্যাকম্যান কি তাহলে উলভারিন হিসেবে যোগ দিবে অ্যাভেঞ্জার্স টিমেও? এখন আসলে যোগ দিবে কিনা এটা নিয়েও মুখ খুলল হিউ জ্যাকম্যান। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি রবার্ট প্যাটিনসনের কাছে। রবার্ট প্যাটিনসন এবং সুকি ওয়াটার হাউস, এই দুজন তো প্রায় 4 বছর ধরে রোম্যান্টিক রিলেশনশিপে আছে, কিন্তু সমস্যা এখন একটাই তাদের রিলেশনশিপ নিয়ে, সেটা হচ্ছে তার আদৌ বিয়ে করবে কিনা। এখন বিয়ে নিয়ে তার গার্লফ্রেন্ড সুকির কোনো সমস্যা নেই, সমস্যাটা মেইনলি রবার্ট প্যাটিনসনের। মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে সুকি ওয়াটার হাউস খুব চায় রবার্ট প্যাটিনসনের সঙ্গে তার রিলেশনশিপটা আরও এক ধাপ এগিয়ে নিতে, এবং তাদের মধ্যে কোনো ধরনের অন্যান্য অসুবিধা নেই, তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট বিয়ে করলেই হয়। কিন্তু রবার্ট প্যাটিনসন পাচ্ছে ভয়। এখন কি কারণে ভয় পাচ্ছে সেই বিষয়ে আসার আগে বলি, সুকির কিছু সার্কেল জানিয়েছে সুকি অ্যাকচুয়ালি রবার্ট প্যাটিনসনকে আলটিমেটাম তো দেয়নি, কিন্তু যখনই সে রবার্ট প্যাটিনসনের সঙ্গে বিয়ের কথা বলে তখন রবার্ট প্যাটিনসন বিষয়টা নিয়ে ঘাবড়ে যায়, পিছুপা হয়ে যায়, এবং এগুলো দেখতে দেখতে সুকি ওয়াটার হাউসের অ্যাকচুয়ালি ধৈর্য কিছুটা কুলিয়ে যাচ্ছে। এখন কতদিন তার ধৈর্য থাকবে কেউ বলতে পারে না। এবার আসি রবার্ট প্যাটিনসন কেন ভয় পাচ্ছে। রবার্ট প্যাটিনসন বিয়ে করতে ভয় পাচ্ছে তার অতীত রিলেশনশিপের কিছু বাজে এক্সপিরিয়েন্সের কারণে, স্পেশালি টয়লাইটের অ্যাক্ট্রেস ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে তার যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে। এখন সবারই জানা রবার্ট প্যাটিনসনের সঙ্গে টয়লাইট অ্যাক্ট্রেস ক্রিস্টেন স্টুয়ার্টের হেভি রিলেশনশিপ ছিল, কিন্তু তাদের রিলেশনশিপের ভাঙনটা যেভাবে ঘটায় সেটা খুব বাজেভাবে হয়েছিল, কারণ রবার্ট প্যাটিনসনের সঙ্গে রিলেশনশিপ থাকা অবস্থাতেই মাঝখানে ধরা পড়ে যে ক্রিস্টেন স্টুয়ার্ট আরেকজন ডিরেক্টর রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে রোমান্টিক্যালি ইনভলভড, ইনফ্যাক্ট কয়েকটা ছবিও প্রকাশ পেয়েছিল, যেটা নিয়ে ক্রিস্টেন স্টুয়ার্টকে নিয়ে হিউজ সমালোচনা তো হয়েছিল, অ্যাট দ্য সেম টাইম রবার্ট প্যাটিনসনকে নিয়েও পাবলিকলি অনেক ট্রোল করা হয়েছিল, আর এসব কারণে রবার্ট প্যাটিনসন লম্বা সময় কিন্তু কোনো রিলেশনশিপেও জড়ায়নি, এবং প্রায় কয়েক বছর বাদে সে 2018 সালে সুকি ওয়াটার হাউসের সঙ্গে রিলেশনশিপে জড়ায়। এখন ক্রিস্টিয়ান স্টুয়ার্টের সঙ্গে তার যে কাণ্ডটা ঘটেছে, রবার্ট প্যাটিনসন ওই বিষয়টা এখনও ভুলতে পারেনি জানা যায়, এবং এই ভয়ের কারণে সে অ্যাকচুয়ালি কোনো কমিটমেন্টে যেতে এবং বিয়ে করতে আসলেই নার্ভাস। এখন রিলেশনশিপ নিয়ে যখন কথা বলছি তখন বলে রাখি, পিট ডেভিডসন আছে না, যার সঙ্গে কিম কার্দাশিয়ান কয়েক মাস রিলেশনশিপে ছিল, এবং যার সঙ্গে হলিউডের অনেক অনেক সুন্দরী মডেল এবং অ্যাক্ট্রেসদের সম্পর্ক ছিল, কিন্তু যেগুলো কয়েক মাসের বেশি টিকেনি। এবার তার যে রিলেশনশিপটা রিসেন্ট ছিল, মানে কিম কার্দাশিয়ানের পরে এমিলি রাতাজোস্কির সঙ্গে, এই সম্পর্কটাও গেছে ভেঙে। যদিও এই সম্পর্কে গড়ার আগে অনেকেই সাজেশন দিয়েছিল, ভাই এত আগের রিলেশনশিপে জড়িয়ে না, একটু সময় নাও, বাট কি আর করার, সে কিম কার্দাশিয়ানের সঙ্গে ব্রেকআপ হতে না হতেই এমিলির সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়ে, এবং সেটা নভেম্বর মাসে, আর ডিসেম্বর মাসে এসে তাদের ব্রেকআপ, এবং এমনটাই গেছে জানা। যদিও এটাও জানা যায় তাদের মধ্যে কোনো এখন ব্যাড সম্পর্ক নেই, দুজনেই এখন ফ্রেন্ডস জোনে চলে গেছে। ফাইনালি আসি হিউ জ্যাকম্যানের কাছে। ডেডপুল 3 এর মধ্য দিয়ে তো হিউ জ্যাকম্যান উলভারিন হিসেবে আবার ব্যাক করছে, দ্যাট ওয়াজ এ গ্রেট নিউজ। বাট হিউ জ্যাকম্যানের এই কামব্যাক নিয়ে নানা রকমের স্পেকুলেশনস উঠছে, যার মধ্যে সবচেয়ে বড় বাস হচ্ছে হিউ জ্যাকম্যান ক্যাপ্টেন আমেরিকা 4 এই মুভিতেও থাকবে, প্লাস অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স যেটা অ্যাভেঞ্জার্স 6 সেখানেও অ্যাভেঞ্জার্স টিমের সঙ্গে জয়েন করবে। এখন সুপার এক্সাইটিং বাজ, বাট আসলেই কি তাই হবে? এই বিষয়ে রিসেন্টলি হিউ জ্যাকম্যানকে প্রশ্ন করা হলে সে জানিয়ে দেয় অ্যাকচুয়ালি ফিউচার নিয়ে সে বলতে পারে না। সে বলে, আমি যখন উলভারিন হিসেবে জয়েন করি তখন আমার হাতে মাত্র 2 সিনেমার ডিল ছিল, কিন্তু এরপর আমি এই ক্যারেক্টারটাকে অনেক লম্বা সময় পর্যন্ত টেনে নিয়ে গেছি, সো এখন MCU-তে জয়েন করার পর কি হবে না হবে, কতদিন কাজ করব, সেটা অ্যাকচুয়ালি ফিউচারই বলে দিবে। বাপরে, সে কিন্তু ডিরেক্টলি হ্যাঁও বলেনি আবার নাও বলেনি, সো দেখা যাক অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার্সের মাইটি হিরোজদের সঙ্গে হিউ জ্যাকম্যান জয়েন করে কিনা।